Hey everyone, Assalamualaikum. Shabai kemon achen? Asha korbo je jekhane achen Allahr oshesh rahmate shabai bhalo achen, shusto achen. Alhamdulillah, amrao bhalo achi. আজকে আমি আপনাদের সাথে একেবারে অন্যরকম একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। এই ধরনের ভিডিও আগে কখনো আমার চ্যানেলে আসেনি, তো তাই জন্য একটুখানি এক্সাইটেড আছি। আশা করছি আপনাদের কাছেও ততটাই ভালো লাগবে যতটা আমি এক্সাইটেড। তো চলুন শুরু করা যাক। আজকে আসলে আমি 14 জনের জন্য একটা রান্না করেছিলাম, যেটা মাত্র 3 ঘন্টায়। তো আমি ভাবলাম কীভাবে করেছি, কী কী রান্না করেছি, কীভাবে পুরোটা প্রিপারেশন করেছি, সমস্তটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। আমি শুধু রান্না করেছি তাই না, বাজার করা, মানে বাজারে যে বাজার করা, সেগুলো পোশাক করা, ঘর পোশাক করা, সমস্ত কিছু একাই করেছি। তাই জন্য ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব। বারান্দায় কাপড় দেখতে পেলেন, আমার হাজব্যান্ড 9 মাস থেকে আসে না, তো ওর কাপড়গুলোর ওয়ার্ড্রপে থেকে ফাঙ্গাস লেগে যাচ্ছিলো, তো ওগুলো ধুয়ে দিয়েছি কারণ সকালে খুব রোদ ছিল। আর রান্নাবান্নার ক্ষেত্রে যেটা হয়, যদি আমি 3 ঘন্টায় 14 জনের জন্য রান্না করতে চাই, আগে থেকে প্রিপারেশন লাগে। তো আমি আগের রাতেই মাছ মাংস যা যা আছে সমস্তটা ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর সাথে সাথে এই যে মাংস দেখতে পাচ্ছেন, এটাও আমি আগ রাতেই সমস্তটা প্রিপেয়ার করে রেখেছি যাতে সকালে উঠে রান্না করা যায়। তো এটা রাতের দৃশ্য, মানে ঠিক আগের রাতের দৃশ্য। এখানে আমি 80% মতো মশলা দিয়েছি, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, মাংসের মশলা দিয়েছি, প্যাকেটে যে মাংসের মশলা পাওয়া যায় ওটা দিয়ে আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে বাটা মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে 2টা প্যাকেট করেছি, 2.5 কেজি, 5 কেজির মতন এখানে বিফ হবে। তো রেখে ওটা ফ্রিজে রেখে দিয়েছি, কালকে সকালে ঘুম থেকে উঠে রান্না করব। আর এখানে মিষ্টির যে প্রিপারেশন আছে সেটা আমি আগের রাতেই করে রেখেছি। এটাই আসলে আমি জানি সবাই আপনারাও এটাই করেন, আমি তো এটাই করে থাকি যে আগের রাতেই আমি মিষ্টির প্রিপারেশনগুলো আগে নিয়ে রাখি বা একদম পুরো করে ফ্রিজে ঢুকিয়ে রাখি। কারণ মিষ্টি জিনিসটা ঠান্ডা খেতেই ভালো লাগে, গরম খেতে একদম ভালো লাগে না। তাই জন্য এটা আগে করে 2-3 দিন আগে করে রাখা যায়, করে ফ্রিজে রাখলে অনেক রিল্যাক্সে, মানে যেদিনকে দাওয়াত থাকবে ওই দিন কোনো টেনশনই থাকে না, সুন্দর মতো জাস্ট পরিবেশন করা যায়। তো এই জন্য আমি সবার আগে করেছি ছানার সন্দেশ। আমি আসলে 3 ধরনের মিষ্টি করেছিলাম, একটা হচ্ছে চমচম করেছিলাম, গোলাপজামুন, আর করেছিলাম ছানার সন্দেশ। তো ছানার সন্দেশটা দেখে নিলাম যে আমি কীভাবে করেছি, এটা খুব সহজ, এর আগেও আমি করেছিলাম। তবে সেদিনকে আমি কন্ডেন্সমিক দেইনি, তো আজকে কন্ডেন্সমিকও দিয়েছি। আর পরিবেশন করার উপরে, পরিবেশনের সময় একটু উপরে জাফরানও দিয়ে দিয়েছি, দেখতে সুন্দর লাগে, গ্রামটাও সুন্দর আসে। এবারে করছি চমচম। চমচমের রেসিপিটা আমার মনে হলো আপনাদের সাথে হালকা করে একটু শেয়ার করা যায়। আমার যারা গেস্ট আছেন তারা মিষ্টি খেতে খুব ভালোবাসেন, তাই জন্য মিষ্টিটা একটু বেশি পরিমাণে বানিয়েছি। তো প্রথমে 2 কাপ গুঁড়ো দুধ নিয়েছি, 2 টেবিল চামচ ময়দা নিয়েছি, 1 টেবিল চামচের থেকে একটু বেশিখানি সুজি, তারপর নিয়েছি বেকিং পাউডার, বেকিং সোডা না কিন্তু বেকিং পাউডার, বেকিং পাউডারটা একদম প্লেন 1 চামচের অর্ধেকটার মতন হবে। নিয়েছি 2 চামচ ঘি, তো ঘিটা দিয়ে বাকি উপকরণগুলো সুন্দর করে মিশাতে হবে প্রথমে। তারপরে দিয়েছি 1টা ডিম, তো 1টা ডিম দেওয়ার পর আমি দেখেছি যে এটা এনাফ হয়নি, তারপরে আরও 1টা ডিম দিয়েছি, দিয়ে এটা ভালো করে মাখাতে হবে। এরপরে একটু একটু করে দুধ নিয়ে নিয়ে একটা সুন্দর নরম সফট একটা ডো তৈরি করতে হবে। খুব বেশি নরম যদি কোনো কারণে হয়ে যায় টেনশনের কিছু নাই, কিছুক্ষণ 10 বা 20 মিনিট এভাবেই রেখে দিলে ওটা আস্তে আস্তে কিন্তু শক্ত হয়ে যায় এবং খুব নরম হয়, তারপরে আবার মাখালে সুন্দর একটা শেপ চলে আসে এবং ওই মিষ্টিটা খেতে আরও ভালো হয়, খুব সফট হয়। আমি যখন মিষ্টি তৈরি করছিলাম পাশে আমার মেয়ে বসেছিল, সে প্রচুর কথা বলছিল আর বারবার বলছিল আমি যেন একটু ডো ওর হাতে দেই তাহলে ও মিষ্টি বানাবে, কিন্তু আমি দেইনি। কারণ হচ্ছে যতবার আমি ডো ওর হাতে দেই ততবারই ওর জামা নষ্ট করে, তো এই জন্য ও কোথা থেকে একটা ফোম, ওটা কিন্তু হলুদ কালার, ওর হাতে একটা ফোম যেটা নিয়ে ও বলছে আমি আমারটাও মিষ্টি, দেখো আমারটা মিষ্টি হচ্ছে। আর ও মিষ্টি খেতে খুব ভালোবাসে, মানে ও নিজেও ওয়েট করতে থাকে কখন আমি মিষ্টি বানাবো আর কখন সে খাবে। আমি গোলাপজামুনটা যখন তৈরি করেছিলাম ভিতরে একটু পিঙ্ক কালারের রং দিয়েছিলাম, তো ও যখন পিঙ্ক কালারটা খুলে ভিতরে গোলাপি বের হয় তখনটা খেতে খুব পছন্দ করে। কারণ বাচ্চারা তো জানেনি, সব মেয়ে বাচ্চাগুলো পিঙ্কের হচ্ছে বিরাট বড় ফ্যান, পিঙ্ক কালার যে কোনো জিনিস তাদের খুব ভালো লাগে। তো চমচমে আর কোনো কালার দেয়নি, চমচম অন্য কোনো কালার হয় না, দেখতে ভালো লাগে না, তাই জন্য চমচমে কালার দেয়নি। তো চমচম করা তো খুব সহজ, মিষ্টি যে কোনো মিষ্টি তৈরি করা খুব সহজ আর খেতে খুব ভালো লাগে। আজকে আমার গেস্ট যারা আসেন তারা স্পেশাল রিকোয়েস্ট করেছেন আমি যেন অবশ্যই মিষ্টি করি, তো ওদের রিকোয়েস্টে আজকে মিষ্টিটা করেছি। তো সকাল হয়ে যাওয়ার সাথে সাথেই ফ্রিজ থেকে একটা জিনিস বের করেছি আর রান্না শুরু করতে দিয়েছি।
আমি সকাল 9টা থেকে রান্না শুরু করেছিলাম, 12টার মধ্যে শেষ করেছি, মানে 3 ঘন্টা আমি সমস্ত প্রিপারেশন করেছি। আমি সবজি করেছি, মাংস করেছি, চিকেন করেছি, চিংড়ি মাছ করেছি, তারপরে করেছি একটা স্কুইড মাছের রেসিপি, তো মানে এই কয়েকটাই করেছি। তো দেখা যাক আপনাদের সাথে কতটা শেয়ার করতে পারি। এখানে করছি সবার প্রথমে মাংস, কারণ মাংসটা আমি কষাবো প্রথমে। মাংসটা যত কষানো যায় খেতে তত ভালো লাগে, এটা আপনারাও খুব ভালো জানেন, আর আমার তো কষা মাংস খেতে খুব ভালো লাগে। তো আমি এখানে অর্ধেকটা পরিমাণ প্রথমে ঢেলে দিয়েছি, পরে অবশ্য আরও একটু ঢেলে দিয়েছিলাম, কারণ আমি 5 কেজির মতো মাংস প্রিপেয়ার করে রেখেছি। আমি আসলে কিছুটা বেশি করেছি, তার কারণ হচ্ছে আমি হালিমও করবো বিকেলে, যেহেতু আমি বলেছিলাম দুপুরের লাঞ্চের আইডিয়া করছি। তো ভেবেছিলাম যে বিকালেও সবাই খেতে পছন্দ করবে, হয়তো একটা হালিম করলে সবাই খেতে ভালো লাগবে, রাতে যদি কেউ খায় বা রাতেও করা যেতে পারে, এই জন্য আমি বেশি পরিমাণে করে রেখেছিলাম। তো যাই হোক, এবারে আমি সাথে সাথে প্যারালেলে আমি সবজিগুলোও কেটে নিয়েছি, সবজি কাটা হয়ে গিয়েছে, আমি সবজিতে যা যা লাগবে মোটামুটি সব কেটে আমি ওই স্টোররুমে রেখে দিয়েছি, পরে একটার পর একটা রান্না করবো আর কি। তো এবারে প্রথমে করছি ডিম। ডিম যে রান্নাটা এটা এত ভালো হয়েছিল যে এই জন্য আপনাদের সাথে শেয়ার না করে আর পারছি না, সত্যি খুব খেতে ভালো হয়েছিল, কারণ রান্নাটা একদম অন্যভাবে করেছিলাম। আমি জানি আপনারা এভাবে করেন কিনা, যদি করে থাকেন তাহলে তো হলোই, আর যদি করে না থাকেন আমার রিকোয়েস্ট রইল, আমি আজকে যেভাবে ডিমটা করেছি ওইভাবে একবার হলেও করবেন। তো আমি হালকা করে একটু বলি, আমি আসলে টমেটো ক্যাচাপ আর চিলি ক্যাচাপ দিয়ে একটু নাড়া দিয়েছিলাম, সাথে হালকা একটু মশলা দিয়েছি, লাইক একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে পেঁয়াজ রসুন তো আগেই ভাজা করে নিয়েছি, দিয়েছিলাম 3-4টা স্লিটেড কাঁচা চিলি আর কি, গ্রিন চিলি। তো এরপর ডিমগুলো দিয়ে জাস্ট দেখেন কালারটা এত সুন্দর এসেছিলো। তো আমি ডিম কিন্তু আসলে দাওয়াতে আমি তো পার্সোনালি একেবারে পছন্দ করি না, আমার কাছে ডিম খেতে ভালো লাগে না, কোথাও গেলে আমার সবথেকে বেশি আকর্ষণ থাকে বড় চিংড়ি মাছ আর হচ্ছে গরুর মাংসের ভুনা বা গরুর মাংসের কারি থাকলে সেটা, ডিম একদম ভালো লাগে না আমার। কিন্তু আজকের আমার এই ডিমের প্রিপারেশনটা এত ভালো হয়েছিলো যে সবাই খেয়েছে এবং সবাই বলেছে সত্যি খুব টেস্টি হয়েছিলো, আর গ্রানটাও খুব সুন্দর হয়েছিলো। তো লাস্টের দিকে জাস্ট ধনিয়া পাতা একটু উপর দিয়ে দিয়ে নামিয়ে নিয়েছি, এটা সত্যি দেখতে যেরকম সুন্দর হয় খেতেও ততটাই ভালো লাগে। আপনারা কিন্তু একটু হলেও ট্রাই করে দেখবেন, মানে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, এভাবে খেতে খুব ভালো লাগে। এবার সবজিটা রান্না করছি, সবজি খুবই হালকা মশলায় অল্প মানে অল্প পরিমাণে মশলা দিয়ে রান্নাটা করছি। পেঁয়াজ রসুন শুকনো মরিচ দিয়ে দিয়েছি, ফোড়নে দিয়েছি কালো জিরা আর মেথি, আর দিয়েছি এখন মশলা, মশলাটা খুব কম পরিমাণে দিব, আর দিব হচ্ছে ডাল। ডালটা আমি আগে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, ওটা খুব সুন্দর করে ধুয়েও রেখেছি। ডালটা দিলে সবজিটা একেবারে অন্যরকম আসে। ডাল দিচ্ছি আমি মসুরের ডাল, আমি সবসময় মসুর ডালই দেই সবজিতে, খেতে খুব ভালো লাগে। তো আমি যে কাঁচা পেঁপেটা দিচ্ছি ওটাও সিদ্ধ করে রেখেছিলাম, সমস্ত সবজি দিয়ে দিয়েছি, কাঁচা পেঁপে দিয়েছি, ডালটা উপরে একদম দিয়ে দিয়েছি। তারপর যখন 3-4 মিনিটের মতন এটা কষবে, তারপরে যে ডালটা এটা এভাবে নাড়িয়ে দিয়েছি, এখন খুব সুন্দর একটা ঘ্রাণ আসে এই মুহূর্তে, না খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, আর এভাবে হালকা করে সবজিটা রান্না করলে খেতেও সবাই খুব পছন্দ করে। আমার তো সবজি খেতে খুবই ভালো লাগে, আমার বাচ্চারাও সবজি খুব পছন্দ করে, তাছাড়া আমার গেস্ট যারা আছেন তারাও সবজি খুব পছন্দ করেন। সব মিলে সবজিটা এরকম হালকা করেই করলাম, কারণ বিফ কারি, চিকেন কারি, মাছের প্রিপারেশন সমস্তটাই খুব স্পাইসি হবে, তো এটা একটু নরম করে একটু কম মশলায় করলে ভালোই লাগবে খেতে। আর এসেছে একটা পার্সেল, এটা এসেছে চায়না থেকে, আমি অনেক আগে অর্ডার করেছিলাম, প্রায় 1 মাস আগে অর্ডার করেছিলাম, কেবল এটা আমার হাতে এসে পৌঁছেছে। তবে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, কারণ সাইজটা খুবই ছোটো এসেছে, আমি বলেছিলাম সাইজটা একটু বড়ো আসবে, মানে আমার যে মেজারমেন্টটা আমি দেখেছিলাম আমার মনে হয়েছিলো যেটা সাইজটা বড়ো আসবে, কিন্তু এসেছে খুবই ছোটো সাইজ। তবে যে জিনিসটা যে প্রোডাক্টটা কোয়ালিটিটা ভালো আছে, এটাই সুবিধা। এখানে আমি ডাল, এই যে হালিম রান্না করার জন্য ডালগুলো একটু গরম পানি দিয়ে, মানে কুসুম কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি। এবারে বসিয়ে দিয়েছি চিকেন কারিটা। আসলে সকাল সকাল রান্না করলে, মানে সমস্ত প্রিপারেশন একটু সকালে করলে হয়তো একটু কষ্ট হয়, কিন্তু সমস্ত খাবারটা খেতে ভালো লাগে, আর আগের রাতে করে ওটা ওভেনে রাখলে আমার কাছে খেতে কম ভালো লাগে। তাছাড়া আমার বাসায় ওভেন নাই, যেহেতু ওভেন নাই সেই জন্যই কিন্তু আমি ডিসাইড করেছি যে আমি সকালে সমস্তটা রান্না করবো, আর সমস্ত প্রিপারেশন আমি আগেই নিয়ে রেখেছি, তাই জন্য খুব একটা কষ্ট হয়নি। আমি একটু খুব ঠান্ডা মাথায় সমস্ত জিনিসটা করেছি এবং একদম পারফেক্ট টাইমে করতে পেরেছি, এটাই ভালো লেগেছে। এগুলা দেখতে পাচ্ছেন এখন, এটা হচ্ছে স্কুইড, আমি বেশ বড় সাইজের দুটো স্কুইড কিনেছিলাম, এক একটা ওজন ছিল 1 কেজি সমপরিমাণ। তো ছোটো সাইজের স্কুইডগুলো দেখতে খুব সুন্দর হয়, গোল গোল করে কাটা যায়, দেখতে সুন্দর লাগে, কিন্তু বড়টা দেখলাম যে গোল করে কাটার কোনো উপায় নাই, তাই আমি উজুরি যেভাবে রান্না করে বা বট যেভাবে রান্না করে বা গরুর ভুঁড়ি যেটাকে বলে ওটা যেভাবে রান্না করে ঠিক ওভাবে বেশি স্পাইসি করে রান্না করেছি। সাথে দিয়েছি টমেটো, তো মাছের সাথে টমেটো এভাবে দিলে না খেতে খুব ভালো একটা টেস্ট আসে। তবে অনেস্টলি স্পিকিং এটা খেতে খুব একটা কেউ পছন্দ করে, সবাই গরুর মাংস বেশি খেয়েছে।
এবারে দেখতে পাচ্ছেন আমার মেয়েকে, সে তার বাবার সাথে কথা বলছে। এই যে এই ক্লিপগুলো আমি তাকে তার জন্মদিন উপহার দিয়েছি, তো সেটাই সে তার বাবাকে দেখাচ্ছে। আর আজকে আমাদের সকালের দিকে ওয়েদার খুবই সুন্দর ছিল। আমি আগেই বলেছি আমি সকাল 9টার সময় রান্না শুরু করেছি এবং আমার টার্গেট হচ্ছে 12টার মধ্যে আমি শেষ করব। কারণ একটার সময় আমার গেস্টটা চলে আসবে, আমার 1 ঘন্টা সময় তো হাতে লাগবে, কারণ আমি বাচ্চাদেরকে গোসল করাবো, নতুন ড্রেস দিয়ে দিব, তাছাড়া আমাকেও রেডি হতে হবে, বা ঘরটা একটু এদিক সেদিক পোশাক করা থাকে, ফাইনাল টাচ তো দেওয়ারই থাকে, সেটা করব। তো এই জন্য 3 ঘন্টার ভিতরে রান্না করাটা, তো আমার 1 ঘন্টা শুধু মাংস রান্না করতে চলে গিয়েছে, বাকিটা 1 ঘন্টা করেছি। এখন আমার হাতে আছে মাত্র আর 1 ঘন্টা, তো আমি পোলাওটা বসিয়ে দিয়েছি, বাকি সমস্ত প্রিপারেশন করে নিচ্ছি। এখানে সমস্ত রান্না তো হয়েই গিয়েছে, তো চিংড়ি মাছ ব্রোকলিটাও আমি রান্না করেছি, ওটাও খেতে খুব ভালো হয়েছিল। ব্রোকলি চিংড়িটা আমি খুব ভালো করি। আর এখন মিষ্টিগুলো আমি ফ্রিজ থেকে বের করে জাস্ট এই যে সার্ভিং ডিশে নামিয়ে নিয়েছি। এই ডিশগুলোও, এই যে এই সার্ভিং ডিশটা, এটাও আমি চায়না না শপি থেকে অর্ডার করেছিলাম, মানে অনলাইন অর্ডার করেছিলাম, এসেছে চায়না থেকে। তো চায়না থেকে প্রোডাক্টগুলো আসলে না অনেক সময় লাগে, এটাই সমস্যা। বাট আমার কাছে যতগুলো মানে জিনিস পেয়েছি খারাপ না, কোয়ালিটি ভালোই ছিল আর কি। তো আমি এবারে ছানার সন্দেশটা বের করে নিয়েছি। এটা কিন্তু প্রথমে আমি যখন নামিয়েছিলাম খুব নরম ছিল, তারপরে আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দেখেন এখন কতটা শক্ত হয়ে গিয়েছে, মানে জমে শক্ত হয় আর খেতেও খুব ভালো লাগে। তবে আমি যেটা করেছিলাম, যখন আমি এটা নামিয়েছিলাম তখন নিচে আসলে একটু ঘি বা তেল দিতে ভুলে গিয়েছিলাম, যে কারণে নিচে লেগে গিয়েছে। তো আপনারা করলে কিন্তু নিচে একটু ঘি দিয়ে নেবেন, তাহলে যখন কাটবেন তখন আরও সুন্দর স্মুথলি উঠে আসবে। তো আমি ঘি দিতে ভুলে গিয়েছিলাম, দেখেন এই জন্য একটু ছাড়া ছাড়া হয়ে গেছে। তো অসুবিধা নাই, মানে তাতে তো টেস্ট পাল্টায়নি, টেস্ট তো সেই লেভেলেরই হয়েছিল, সবাই খুব পছন্দ করবে। মানে যতগুলো মিষ্টি বানিয়েছে সবার সবথেকে বেশি পছন্দ করেছে এই ছানার সন্দেশটা। আর পিঙ্ক কালার যে সার্ভিং ডিশটা এসেছে, ছোট্ট ছিল কিন্তু আমার কাজে লেগে গিয়েছে। মানে সন্দেশটা যখন এটার উপর রাখলাম না, একটা চেহারাটাই অন্যরকম এসেছিলো, আমার খুব ভালো লেগেছে। তাছাড়া সবাইকে যখন বললাম যে আজকে আমি এটা পেয়েছি, সবাই বললো যে ভাই এত সুন্দর একটা কালার এসেছে, মানে পিঙ্ক কালারটা তো সুন্দর দেখাচ্ছিলো। যাই হোক, অলমোস্ট আমার সমস্ত খাবারের প্রিপারেশন হয়ে গেছে, এটা ছিল আমার বিফের চেহারা। আর বাকি খাবারগুলোও চেহারাটা দেখতেই পাচ্ছেন, মানে দেখতে সুন্দর হলে কিন্তু খেতে খারাপ হওয়ার কোনো চান্স নেই, খেতেও ভালোই লাগে। তো সবাই তো পছন্দ করেছে, মানে ভালোবেসেছে। আর আমার গেস্টরা কিন্তু সবাই একদম টাইমলি চলে এসেছে। একজন এসেছে সেই মানে সুদূর ফরেস্ট গার্ডেন সিটি থেকে, প্রায় 45 মিনিটের থেকেও বেশি সময় লাগে ড্রাইভিং লাইন দূরত্ব যেটা আর কি। তো এই তো সবাই মিলে মানে এসেছে, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। আমাদের এখানে 8টা বাচ্চা ছিল, 4 জন একটু ছোটো গ্রুপে আর 4 জন ছিল একটু বড় গ্রুপে, সবাই মিলে খুব খেলাধুলা করেছে। আর সোফিয়াকে দেখতে পাচ্ছেন, সে তার বান্ধবী তার জন্য চকলেট এনেছে, সাথে ছিল একটা বেশ উইশেস কার্ড, এটা ছিল দিয়েছে মানহা, আর এটা অন্য একজন বান্ধবীর নাম হচ্ছে কাইফ। কাইফের সাথে সামহাও তার ড্রেস ম্যাচিং হয়ে গিয়েছে, আমরা কিন্তু ম্যাচিং বা একসাথে কিনিনি, কিন্তু ম্যাচিং হয়ে গিয়েছে, যে কারণে মানে ছবিটাও সেরকম এসেছে, ভালো লাগে আর কি। তো আর সবাই আসলে রাত পর্যন্ত আর থাকিনি, কারণ বিকালে প্রচণ্ড ঝড় বৃষ্টি এসেছিলো, সবাই মানে চলে গিয়েছে। তো এটা হচ্ছে সন্ধ্যার পরে, মাগরিবের পরের হচ্ছে দেখতে পাচ্ছেন। তো এই হলো আমার অবস্থা, সবাই চলে গিয়েছে, বাসার পুরো ডিজাস্টার। তো সাই সোফিয়া বারবার বলছে বাসাটা পরিষ্কার করে দাও, ওরা কুমনের কাজ করবে। তো আমি সমস্ত জিনিস পরিষ্কার করে নিয়েছি, আধা ঘন্টার ভিতরে ডাইনিং টেবিলটা আর ফ্লোরটা পরিষ্কার টোসা করে দিলাম, ওরা কুমনের কাজ করলো। তো এই আর কি, আর রাতে হচ্ছে আর সমস্ত জিনিস ফ্রিজে ঢুকে আমি ঘুমিয়েও পড়েছি। বাসায় যখন গেস্ট থাকে তখন খুব ভালো লাগে, আর যখন চলে যায় তখন আবার একা একা লাগে। তো আমরা আবার একা একা হয়ে গিয়েছি, এই তো বাসায় একাই আছি। তো আজকে আমার প্রিপারেশনটা কেমন লাগলো প্লিজ জানাবেন, আর কোন রান্নাটা দেখতে ভালো লেগেছে, কারণ আপনারা তো আর খাননি শুধু দেখেছেন, তো কোন রান্নাটা দেখতে ভালো লেগেছে সেটাও জানাবেন, কোন রান্নাটা আবার দেখতে চাইলে সেটাও জানাবেন, আমি করে দেখাবো আপনাদেরকে। তো আজকে আমার 14 জনের জন্য যে রান্নাটা প্রিপারেশনটা করেছিলাম মাত্র 3 ঘন্টায়, সেটা কেমন হলো, আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ জানাতে ভুলবেন না। আর লাইক শেয়ার এবং কমেন্টস দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।